হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই এখন বাজে পৌনে সাতটা এ সরি সাতটা পনেরো পৌনে সাতটা নয় সাতটা পনেরো আর চারপাশের ওয়েদারটা দেখো আমি যখন সকালে মানে সাড়ে ছটায় উঠেছিলাম তখন আরও ঘন কুয়াশা ছিল একদম দেখাই যাচ্ছিল না মুখকে মুখ কিন্তু এখন বেলার দিকে একটু পৌঁছে বলে মনে হচ্ছে রোদটা বেরোচ্ছে বাট কুয়াশা কিন্তু আছে ভীষণ কুয়াশা আছে তো আজকে সারাদিনের ব্লগটা শুরু করছি সকালে যা যা কাজকর্মগুলো ছিল সব কিছুই শেষ এখন মেয়েকে ডাকবো শুভকে ডাকবো একটু চা খাবো তারপরে আবার মেয়ের স্কুল আছে সকালে এত পাখির কিচির মিচির আওয়াজ তো মেয়ের জন্য রান্না করতে হবে টিফিন করতে হবে তো ঠিক আছে চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো অনেকটা দেরি করে এলাম এই যে দেখো মেয়ের জন্য স্কুলের টিফিন বানিয়েছি আর এটা একটু মেয়ে খেয়ে চলে গেল কেমন হয়েছে টেস্ট করে চলে গেল এটা হচ্ছে ফুলকপির পরোটা করেছি তোমরা তো জানো যে আমার মেয়ে যেহেতু পরোটা লুচি এগুলো খেতে ভালোবাসে তো যে কারণে আমি চেষ্টা করি যে সবজি দিয়ে বানিয়ে দেওয়ার কোনো কিছু সবজি দিয়েই বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে ফুলকপি দিয়ে পরোটা বানিয়েছি আর সেই সঙ্গেটা ডিমে পোচ করতে গেছিলাম বাট ডিম ভাজা হয়ে গেছে কিন্তু পেঁয়াজ চেঁচ সিট দেওয়া নেই একটু গোলমরিচ গুঁড়ো একটু লবণ দেওয়া আছে

হ্যাঁ ধরো জল টা চলে গেল কোনো তো সেরকম রান্না হয়নি শুধু ভাতটাই হয়ে আছে মা সকালে লাউ ডাটা কেটেছিল তো লাউ ডাটার তরকারি হবে আবার কি শাক নিয়ে এসেছে এই শাকটা হয়তো আজকে হবে না কারণ চিংড়ি মাছটা নেই কি দিয়ে রান্না করব চিংড়ি মাছ না হলে না শাকটা গুলো রান্না করতে ঠিক ভালো লাগে না আর কি হয় শুভ কি মাছ নিয়ে আসছে দেখা যাক তো এখন আমি ফুল গাছগুলোতে জল দেব এই যে ফুল গাছ শখের ফুল গাছ এই যে পিটুনিয়া এই ফুলটার নাম কি গো আমি কিন্তু জানি না তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে জানিও এই ফুলটার নাম কি আমি ঠিক জানি না আর ডালিয়া গাছে এই যে দেখো কুঁড়ি এসছে আর এটা দেখে মনে হচ্ছে ওটা গোলাপি কালারেরই ফুল হবে না গোলাপি না এটা পার্পেল কালার না কি ঠিক বুঝতে পারছি না এই যে এখানেও কুঁড়ি তো মেয়ে তো স্কুলে চলে গেল আর এই এদিকে দেখো বেসিনে এতগুলো জমা হয়েছে মানে সকালে তো কিছু তো ধোয়া তো হয়েছে তারপরে যে জলখাবারের সময় যে বাবা শুভ মা সবাই যে জলখাবার খেলো তারপর সকালে যে চা হয়েছিল তারপরে দুধের যে কেটলি সব কিছু এই বেসিনেই মোটামুটি জমা থাকে তো মেয়ে চলে যাওয়ার পরে এই কাজগুলো আমাকে করতে হয় এগুলো পরিষ্কার করে দিয়ে বেসিনটা পরিষ্কার করবো কারণ এই বেসিনটা আমি সকালে পরিষ্কার করিনি যেটা ওই যে টেবিলের পাশে যেটা আছে ধোয়া হয় ওটা পরিষ্কার করি সকালে বাট এটা পরিষ্কার করি না কারণ আমি জানি যে এগুলো আবার জমা হয়ে যাবে তাই একবারে এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি যাব ঘাটে কারণ অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে সেগুলো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর যাবো স্নান করতে এখন আমি আর সকালে স্নান করি না সেই সময় কয়েকদিন করেছিলাম বাট ঠান্ডা লেগে গেছিলো তো যে কারণে শুভর বকাবকিতে আমি আর এই সকালে স্নান করি না মেয়ে চলে যাওয়ার পরে যা যা কাজকর্মগুলো থাকে সেগুলো আমি শেষ করে তারপর আমি স্নান করি আর স্নান করে ঠাকুরে ফুল দিয়ে আসতে আমারও জলখাবার খেতে একটু দেরি হয়ে যায় মানে এই সাড়ে দশটা পৌনে এগারোটা এই সময় আমি জলখাবার খাই কিন্তু আমার কিছু করার নেই শীত শীত্রা যে কবে যাবে সেটার অপেক্ষাতেই আছি শীত চলে গেলে তারপর তো অবশ্যই আবার আগের মতনই করব কারণ সকাল সকাল উঠে আমি স্নানই করে নেব সকাল সকাল উঠে স্নান করলে অনেকটাই সুবিধা হয় বিশেষ করে ঠাকুর পুজোটা হয়ে গেলে আমি কোনো কিছু মানে ব্রেকফাস্ট আমি ঠিকঠাকভাবে করতে পারি এটাই আর কি নাহলে টাইমটা গন্ডগোল হয়ে যায় মানে অনেকটা দেরি হয়ে যায় তো ঠিক আছে চলো এই যে দেখো বেশিনটা পরিষ্কার করে নিলাম এবার যাব ঘাটে দেখতে থাকো এই যে দেখো ঘাটে চলে এসেছি আর এখানে কিন্তু বেশি সেরকম কিছু জামাকাপড় নেই জাস্ট দুটো বেড কভার আছে কারণ এই দুটো বেড কভার হচ্ছে মা আর বাবার দুজনের খাটের দুটো বেডকভার আর আমাদের বেডকভারটা আমি গতকাল ধুয়েছি তো আজকে দেখলাম যে ওয়েদারটা ঠিকঠাকই লাগছে মানে গতকাল তো ভীষণভাবে মেঘলা হয়েছিল তো আজকে মেঘলা আছে বাট সেরকম নেই হালকা মেঘ মেঘ করছে তো তবুও আমি ধুয়ে দিচ্ছি কারণ এগুলো নোংরা হয়েছে আর এক সপ্তাহ অন্তর আমি বেডকভারগুলো কাচি প্রত্যেকদিন আমি কাচি না এক সপ্তাহ অন্তর কাচি তো যে কারণে বাবার মায়েরটা ছিল বাকি তো এটাও ভালো যে না ধুয়ে দিই তো তারপর তো অন্যান্য কাজ আছে ঘর ঝাড় দিতে হবে মুছতে হবে তারপর স্নান তারপর ঠাকুরের ফুল দেওয়া তারপর খাওয়া তো যাই হোক তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর মা আমাকে বলছে যে তুমি কখন খাবে কখন খাবে কিন্তু আমার কিছু করার নেই এই কাজগুলো না করলে না তারপর স্নান করে এসে আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না কারণ কাপড় ভিজে যায় এই আর কি নোংরা নোংরা লাগে তো যে কারণে আমি এই কাজগুলোকে করে নিই তারপর আমি বাকি জিনিসগুলো হবে আমার তো ঠিক আছে চলো আবার দুপুরের লাঞ্চের মেনু কি হয় মেয়েকে তো যাই হোক ডাল আর মাছ ভাজা করে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে তো আমাদের আবার কি হয় মাছ তো শুভ নিয়ে এসছে বাজার থেকে তো ভাবছি ওই মাছের ঝোল করব তো দেখা যাক কি হয় তোমরা দেখতে থাকো সব কিছুই জানতে পারবে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি যে বলেছিলাম যে কেন আশেপাশের জায়গাগুলো এত পরিষ্কার করা হয়েছে সবই জানতে পারবে ধীরে ধীরে তোমাদেরকে সব কিছুই জানাবো দেখতে থাকো একটু অন্যরকম জলখাবার খাচ্ছি এটা হচ্ছে কাঁচা চিড়ে ভিজে রেখেছিলাম দুধ দিয়ে আর গুড় দিয়ে কাঁচা চিঁড়ে খাচ্ছি তো দিন মনে হয় যে একটু অন্যরকম খাবার খাই তো আজকে এটাই খাচ্ছি যেহেতু গুড় আছে দুধ আছে তো ভাবলাম যে একটু কাঁচা চিঁড়েই খেয়ে নিই তো এখন প্রায় সাড়ে দশটা বাঁচতে যাই বাঁচতে যায় না অলরেডি বেজে গেছে দেরি হয়ে গেল তো ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে আবার বলছি যে দুপুরের লাঞ্চের মেনু কী হয় তো এখানে দেখো রয়েছে এটা হচ্ছে কি আমলিয়া মাছ না কি বলে শুভ আগে একবার এই মাছটা নিয়ে এসেছিলো টেস্ট কিন্তু খুব দারুণ সুন্দর টেস্ট তো আজকে ওই মাছটা নিয়ে এসেছে তো মা দেখো কেটে ধুয়ে এখানে রেখে দিয়ে গেছে তো ঝাল করব এই মাছের ওলকপি কচু আলু দিয়ে ঝাল করব আর এখানে এই যে দেখো লাউ শাক ডাটা তো বেগুন দিয়ে তো এটা চচ্চড়ি টাইপের করব মানে লাউ শাক আর টাটা দিয়ে এটা চচ্চড়ি টাইপের করব আর মায়ের জন্য তো উচ্ছে ভাতে দেওয়া আছে আর এটা ঝাল হবে আর দেখি আর কি ভাজা করা যায় ঠিক আছে তো বেশি কথা বলবো না কারণ এগারোটা বেজে গেছে ঝটফট করে রান্নাটা করে ফেলি চলো চলো ফাইনালি দেখিয়ে দিই এখানে এই যে দেখো মাছের ঝাল করেছি জাস্ট এক্ষুনি কড়াই থেকে নামালাম আর এখানে রয়েছে এই যে দেখো ফুলকপির ভাজা করেছি ফুলকপি ছিল অর্ধেকটা মতো অনেক দিন থেকেই ছিল ভাবলো যে ভাজা করে ফেলি তো পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভাজা করেছি আর আর এটা তো তোমরা জানো লাউ ডাঁট লাউ ডাঁটা আর শাক দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হ্যাঁ সেই সঙ্গে মায়ের কিন্তু উচ্ছে ভাতে দেওয়া আছে তো এখন বাজে বিকেল তিনটে আর মেয়ে চলে এসেছে স্কুল থেকে আর স্কুল থেকে এলে আমার মেয়েকে কিছু একটা খেতে দিতে হয় মানে যাই হোক কিছু বেশিরভাগ সময় আমি ওকে ফল দিই আর যেদিন ওর ইচ্ছে করে একটু ভাত খাবে তো ভাত দিই কারণ ও ভাত তখন যখন ওকে খেতে দিই যে মানে যখন খেয়ে যখন স্কুলে যাই তখন ঠিকঠাকভাবে ভাত খেতে চায় না কারণ ঘুম থেকে তার দেরি করে ওঠে দুধ বিস্কুট দেরি করে খায় তো যে কারণে ভাত খেতে ওর ইচ্ছে করে না যেদিন ইচ্ছে করে স্কুল থেকে এলে ভাত খায় বা আজকে বললো যে ফল খাবে তো আমি ওকে কমলা দিলাম যে কমলা লেবু খাচ্ছে আর আমার মেয়ে ফলের মধ্যে কমলা লেবু আঙুর তো এই গুলো খেতেই বেশি পছন্দ করে মৌসম্বী এগুলো খেতেই বেশি পছন্দ করে তো এই যে দেখো মেয়ে কথা বলছে আর তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে কারণ খেলা করতে যাবে বলছে বাট আমি বলছে না ঘুমাও তারপর ঘুম থেকে উঠলে খেলা করতে যাবে এত দুষ্টু হয়েছে কি বলবো তোমাদের এই যে দেখো যেই ঘুম করানোর কথা বলেছি যে চলো সোনা একটু ঘুমিয়ে পড়বে চলো না হলে তুমি রাত্রে ঠিকঠাক পড়তে পারো না ঘুমিয়ে যাও তো এই দেখো এখানে এসে ফুল গাছগুলোর সঙ্গে এই যে চুমু দিচ্ছে দেখছে ভালো করে যাতে একটু টাইমটা চলে যায় এটাই আমার মেয়ের দুষ্টুমি দেখো তোমরা কীভাবে কী করছে তো গুড ইভিনিং বন্ধুরা এখন এই যে ঘুম থেকে উঠে মেয়ে খেলা করতে গেছিলো এখনও আসেনি এখন সাড়ে পাঁচটা প্রায় ছটা বাজতে যায় তো আমি সন্ধ্যা দেবো তো তার আগে ভাবলাম যে না কাটাকুটি করে রেডি করে রাখি কারণ সন্ধ্যা দেওয়ার পরে মেয়েকে পড়াতে বসবো তারপরে একটু সিরিয়াল দেখে তারপর রান্না করতে যেতে আমার খুব দেরি হয়ে যায় তো যে কারণে আজকে যেহেতু রুটি হবে তো একটা সবজি তরকারি করব তাই আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আর আটাটাও আমি মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি যাতে তখন তাড়াতাড়ি করে কয়েকটা বেলে আমি ভেজে নিতে পারি তাড়াতাড়িই হবে এই ব্যাপারটা তাই আমি মেয়ে নেই এই সময় আমি বলছি না এই সময় আমি এগুলো কাটাকুটিগুলো করে নিই তো কুমড়োর তরকারি করব কুমড়ো ডাল আলু বেগুন সমস্ত রকম সবজি দিয়ে আর একটু ডাল দিয়ে একটা ঘন্ট টাইপের বা যাই হোক একটা সবজি তরকারি মোটামুটি করবো এই যে দেখো সব কিছু কাটাকুটি হয়ে এই যে এর মধ্যে রয়েছে রুটি আর এর আর এখানে দেখো এই যে সেই তরকারিটা বানিয়েছি যেটা বানাবো বলছিলাম এক্ষুনি জাস্ট বানালাম একদম ধোঁয়া উঠছে তো দশটা সাড়ে দশটা বাজতে যাই বাবা অনেকটাই রাত হয়ে গেল তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আজকে মানে খাবার বানাতে অনেকটাই লেট হয়ে গেল লেট বলতে এই যে মেয়েকে পড়াচ্ছিলাম যেহেতু স্কুলের পড়াগুলো আমাকে রাত্রেই করিয়ে দিতে হয় কারণ সকালে তো ওকে পড়াতে বসাতে কোনো টাইমই পাই না কারণ ওই টাইম পাই না কারণ মেয়ে মেয়ের স্কুলের টিফিন বানাতে হয় খাবার বানাতে হয় তো তাই আমি রাত্রেই মোটামুটি ওর পড়াগুলো কমপ্লিট করিয়ে দিই তো যে কারণে আমার দেরি হয়েছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা